বাল্য বিয়ে প্রতিরোধ করার কথা ছিল যার, সেই শিক্ষকই তার দশম শ্রেণী পড়ুয়া ছেলের সাথে বিয়ে দিলেন পঞ্চম শ্রেণী পড়ুয়া এক শিশুর। এমনটাই ঘটেছে চুয়াডাঙ্গা সদরের বেগমপুরে। বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন নাহার নিজ ছেলের সাথে ওই শিশুর বিয়ে দিলে এলাকায় তৈরি হয় বিতর্ক। ছেলে যখন বললো যে মা ওর এরকম বিয়ের কাজটা আসছো, যেহেতু সাসাদের ওর তোর বাবা মানে যে দায়িত্ব নিয়ে ইয়ে করবে, তা আমার ওর পছন্দ, তো তুমি একটা ব্যবস্থা করো। এমন কর্মকাণ্ডে ওই শিক্ষকের শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী। এলাকায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আমরা এই ম্যাডামের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই শিক্ষককে। কি উনি করেছেন, উনি একটি গর্হিত অপরাধ করেছেন। তো এ ব্যাপারে সংবাদে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার পর আমরা ব্যবস্থা নিয়েছি।